বিশ্বজুড়ে এখন করোনার জেরে বিপর্যস্ত মানবজীবন, তারই মধ্যে একের পর এক দুঃসংবাদের ঝড় বলিউডে। বিস্তারিত খবরে যাওয়ার আগে যদি আপনারা এই ভিডিওটি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শর্মিলা শোহাউস, এবং তার সঙ্গে বেল আইকনটি কিন্তু ক্লিক করতে একদম ভুলবেন না। আর যদি আপনারা এই ভিডিওটি ফেসবুকে দেখেন তাহলে অবশ্যই লাইক এবং ফলো করুন আমাদের ফেসবুক পেজ শর্মিলা মাইতি অফিসিয়াল। হ্যাঁ, জনপ্রিয় অভিনেতা ইরফান খান মুম্বাইয়ের কোকিলাবেন ধীরুভাই আম্বানি হসপিটালে ভর্তি। এক সপ্তাহ হয়নি তিনি তার মা সাইদা বেগমকে হারিয়েছেন। লকডাউনের জন্য মায়ের শেষ কৃত্যেও তার পৌঁছানো হয়নি। মায়ের মৃত্যুর সময় তিনি অসুস্থ শরীরে মুম্বাইতেই ছিলেন। মায়ের মৃত্যু সংবাদ পেয়ে ভিডিও কলের মাধ্যমে পরিবারের সঙ্গে তিনি কথা বলেছিলেন। জানা যাচ্ছে এই মুহূর্তে অভিনেতা বেশ অসুস্থ। 54 বছরের এই অভিনেতা নিউরো এন্ডোক্রাইন টিউমারের সঙ্গে লড়াই করছেন। ট্রিটমেন্টের কারণে বলিউডের সঙ্গে প্রায় এক বছর কোনো যোগাযোগই রাখতে পারেননি তিনি। মার্চ মাসে শরীর ভালো না থাকার কারণে তার লেটেস্ট ছবি ইংরেজি মিডিয়ামের প্রমোশনসও করতে পারেননি ইরফান। শুধু তাই নয়, ছবির শুটিংয়ের সময়ও তিনি ইউকেতে ট্রিটমেন্টের মধ্যে ছিলেন। এই মুহূর্তে হসপিটালে অভিনেতার সঙ্গে তার স্ত্রী সুতপা শিকদার এবং দুই ছেলে বাবিল ও আয়ান রয়েছে। শর্মিলা শোহাউস তার দ্রুত আরোগ্য কামনা করছে। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.